नमस्कार बंधुरा एके एस फैमिली ते तुम्हारे स्वागत। तुम्हारा भलोई आछो आशा करी। आज के आमी एकटा खूब कम तेल मसला दिए आलू दिए मुरगीर मांसेर झोल करे देखाबो। पतला झोल, खूब कम तेल मसला देव, बेशी एकटा मसला देव ही ना। एई जा गरम पड़छे, एई गरमे हल्का मुरगीर मांसटा रान्ना करे खेले शरीर पक्षे भलो हबे। चलो बंधुरा देखे नी की आछे। देखो बंधुरा एखाने 1 केजी मुरगीर मांस आछे, 6-7টা टुकड़ो आलू टुकड़ो करे नियेछि, छोटो छोटो साइजे दुटो प्याज नियेछि, 10-12টা रसुन नियेछि, आदा आछे एखाने। देखो अल्प अल्प परिमाणे आमी दिच्छि सब। रसुन नियेछि आर जिरेर गुड़ो, धनेर गुड़ो, शुकनो लंकार गुड़ो, गोटा जिरे आछे, एकटु चीनी आछे, लवण आछे, हलुद आछे, सर्षेर तेल आछे। चलो बंधुरा रान्नाटा शुरू करे दी। बंधुरा आमार छेले मांस खेते एत भालो पछन्द करे जे जेभावेई रान्ना करे दी ना केन ओर भालो लागे मांस खेते। সেই কারণে আমি এই গরমের জন্য খুব অল্প তেল মশলা দিয়ে মাংসটা করে দেখাবো। বন্ধুরা তোমাদেরও কাজে লাগবে। দেখো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি অল্প করে আলুটা ভাজার জন্য। খুব কম তেলে করব তাই অল্প করে তেল দিলাম। প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। তেলের মধ্যে আমি একটু লবণ ছিটিয়ে দিচ্ছি, নালে ছিটকাবে। আলুটা দিয়ে দিচ্ছি, বন্ধুরা আলুটা ভাজা হোক আমি ততক্ষণ একটু মশলা করে নিচ্ছি। দেখো বন্ধুরা আমি দুটো ছোট ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, কয়েকটা রসুন নিয়েছি, একটুখানি আদা নিয়েছি। এবার আমি মশলাটা পেস্ট করে নিচ্ছি। দেখো বন্ধুরা আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি আর একটু কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি অল্প করে। দেখো বন্ধুরা কতটা পরিমাণ তেল দিয়েছি, খুব কম তেল দিয়েছি। আমি এবার গোটা জিরে আর লবঙ্গ, এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে দিচ্ছি। Thank you.
দেখো বন্ধুরা আমার ফোড়নটা হয়ে গেছে। আমি এবার একটু তেলের মধ্যে আমি একটু চিনি দিয়ে দেব যাতে করে কালারটা ভালো আসে। এবার আমি মশলাটা পেঁয়াজ রসুন আদা দিয়ে দিচ্ছি, ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখো বন্ধুরা আমি পেঁয়াজ রসুন আদা মশলাটাকে ভাজা ভাজা করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজের রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো, অল্প একটু ধনিয়ার গুঁড়ো, একটু হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। আর আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষানোর জন্য। আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে কালারটা ভালো আসে। আরেকটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিয়ে মশলাটা কষালে ভালো কষা হয়। এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা মাংসটাকে উল্টে পাল্টে সুন্দর করে চারিয়ে চারিয়ে নিতে হবে। এবার একটু ঢেকে দিচ্ছি, ঢেকে ঢেকে মাংসটা কষাবো, তাহলে একটু জল গলবে। বন্ধুরা তোমরা সকলেই মুরগির মাংস কীভাবে রান্না করতে হয় জানো, কিন্তু আমি কিভাবে রান্না করি মাংসটা সেটা শেয়ার করার জন্য আজকে আমার এই রান্না করা।
দেখো বন্ধুরা আমার মুরগির পাতলা ঝোল হয়ে গেছে, আমি এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেব। এবার আমি সার্ভ করে দেবো বন্ধুরা, হয়ে গেছে আমার রান্না কমপ্লিট। দেখো বন্ধুরা আমি মাংসটা সার্ভ করে দিচ্ছি। দেখো বন্ধুরা আমার আলু দিয়ে মুরগির পাতলা ঝোল রান্না কমপ্লিট হয়ে গেছে, সার্ভ করে দিয়েছি। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা চেপে রেখো, তাহলে সমস্ত নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে সবার প্রথমে। তাহলে নতুন নতুন রেসিপি আরও তোমরা আমার কাছ থেকে জানতে পারবে কীভাবে আমি নতুন নতুন রেসিপিগুলো রান্না করে তোমাদের কাছে পৌঁছে দেব। আজকের মতো টাটা বাই বাই বন্ধুরা, ভালো থাকবে সুস্থ থাকবে, ধন্যবাদ।